দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনী টহল বন্ধ হবে না বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। কৌশলগত কারণে মার্কিন টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছে মার্কিন কমান্ডার টিম হকিন্স। তিনি আরও বলেন, দক্ষিণ চীন সাগরে প্রশিক্ষণ ও তৎপরতার অধিকার আন্তর্জাতিক আইনে দেওয়া হয়েছে, তাই তারা সেখানে নৌবাহিনী স্থাপন করতেই পারে। মূলত সেখানকার বাণিজ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যেই তারা তৎপরতা দেখাচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।